হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জবা ফুল কারিপাতা আর অ্যালোভেরা দিয়ে কী করে চুলকে সিল্কি সফট করব এবং কালারও করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর কথা না বাড়িয়ে দেখতে থাকো কিভাবে কি করছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি মাও খুব ভালো আছে ছেলে বলে দিল ছেলে সবাইকে নমস্কার জানাচ্ছি আমাদের ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাইকে আমাদের নমস্কার তো আজকে তোমাদের জন্য যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পাকা চুল কালোও করবো তার সাথে চুলকে সিল্কি সফট রাখবে এবং চুলকে একদম সুন্দর কোনো ক্ষতি হবে না তার জন্য কি কি ইউজ করছি অনেকে থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তাও বলছি জবা ফুল অ্যালোভেরা আর তার সাথে আর কি কি মেশাচ্ছি অবশ্যই দেখতে হবে তালি তার আগে বলি বন্ধুরা আমি যে রেমেডিগুলো ইউজ করি সেগুলো কিন্তু হোমমেড এবং তোমরা বাড়িতে ইউজ করতে পারো তাতে চুলের কোনো ক্ষতি হবে না উপরন্তু চুলের কিন্তু উপকারই পাবে কারণ দেখবে অসময় এখন যা পলিউশন বেড়ে গেছে বা আমাদের খাবারের মধ্যে এত আমরা ঠিকমতো সুষম খাবার খেতে পারি না বা ঠিকমতো জল খেতে পারি না সেই জন্য অনেক সময় আমাদের পরি সময়ের আগে চুল পাকতে শুরু করে দেয় সেই জন্য সব কিছু করি আমরা কিন্তু চুল পাকাটা কিছুতেই বন্ধ করতে পারি না আজকে সেই সব কথা মাথায় রেখে তবে হ্যাঁ কিছু একটা তোমাদেরকে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা ওপর থেকে করব কিন্তু ভেতর থেকে কিছু করব না অর্থাৎ সুষম খাবার খেতে হবে বা প্রচুর পরিমাণে জল খেতে হবে আট ঘন্টা ঘুমাতে হবে যদি আধ ঘন্টা সকালবেলা একটু এক্সারসাইজ করা যায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা আধ ঘন্টা যদি হাঁটা যায় সেগুলো যদি করতে পারি তাহলে শরীরও যেমন ভালো থাকবে চুলও ভালো থাকবে স্কিনও ভালো থাকবে তো খাবারের তালিকার সাথে সাথে আমাদের রুটিনে মানে প্রতিদিনের রুটিনের মধ্যে আমরা এগুলো যদি আনতে পারি তাহলেও কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে তো যাই হোক আজকে অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে তো আজকে তোমাদের জন্য যেটা রেমিডিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পাকা চুল কালো করবো জবা ফুল দিয়ে অ্যালোভেরা তার সাথে কারিপাতা কারিপাতা নিয়ে একটু বলার আছে কারিপাতা কিন্তু এত ভালো উপাদান যদি ধরো তোমার চুল খুব পড়ছে খুব পড়ছে কোনো কিছু করতে পারছো না একটা নার্সারি থেকে কারিপাতার গাছ নিয়ে আসো প্রতিদিন সকালবেলা দুটো করে কারিপাতা কাঁচা চিবিয়ে ভালো করে চিবিয়ে তার রসটা খেয়ে নাও এবং সেই চিবড়া শুদ্ধ খেয়ে নাও জল দিয়ে খেয়ে নাও কারিপাতার তো টেস্ট এমন কিছু খারাপ নয় দেখবে চুলের যত সমস্যা অটোমেটিক সে ঠিক হয়ে যাবে তারিপাতা এমন একটা দুপাদান তো যাই হোক আজকে তো চলো শুরু করে দিই শুরু করার আগে বলি বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যারা অলরেডি লাইক করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তো চলো আর কথা বাড়াচ্ছি না শুরু করে দিই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে জবা ফুল তো হিবিস্কাস যেটা আমরা মোটামুটি সবাই কম মোটামুটি পরিচিত হিবিস্কাস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো এই লাল জবাটাই হচ্ছে আমাদের চুলের জন্য ভীষণ ভালো শুধু যেই ফুল তা নয় এই গাছের পাতাও যদি কেউ পাও সেই পাতাও কিন্তু নিয়ে ইউজ করতে পারো খুব ভালো তো এখানে আমি অনেকগুলো জবা ফুলই দেখাচ্ছি এতগুলো হয়তো ইউজ করবো না পাঁচ ছখানা ইউজ করবো তো তোমাদের দেখানো সুবিধার্থে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি অন তোমরা যদি নামি দামি কোনো শ্যাম্পু বা হেয়ার কন্ডিশনার কন্ডিশনারদের মধ্যে পড়ে পড়ে দেখতে পারো এই হিবিস্কাসের ব্যবহার আছে তো হিবিস্কাস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো আর এটা হচ্ছে কারিপাতা কারিপাতা নিয়ে বলবো কারিপাতা হচ্ছে এমন একটা উপাদান যেটা কিন্তু চুলের প্রায় চুলকে কালো করতে চুল পড়া বন্ধ করতে এবং চুলের অনেক ধরনের সমস্যা সমাধান করতে কারিপাতার অবদান আছে তো আমি এখানে অনেকটা বেশ কারিপাতা এনে রেখেছি কারণ এগুলোকে আমি ড্রাই করে রেখে দেবো স্টোর করা যায় কারিপাতা কারণ যখন আমার দরকার তখন আমি এটাকে বার করে নিয়ে নিতে পারবো তো দেখো এখানে আমি যা যা ইউজ করছি এখানে হচ্ছে জবা ফুল আমি তোমাদেরকে বললাম অতগুলো জবা ফুল আমি নেবো না পাঁচ ছখানা জবা ফুল নিয়েছি আর দুটো কারিপাতার ডাল থেকে যে কটা পাতা হয় আর এখানে একটা অ্যালোভেরার ডাঁটি ছোট্ট একটা ডাঁটি নিয়ে নিয়েছি আর যে কোনো রেমেডি করার আগে যেটা বলার আছে সেটা হচ্ছে সব উপাদানগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আজকে দেখো আমি অ্যালোভেরাটাকে এইভাবে কেটে নিয়েছি কিন্তু কোনো ছাল ঠাল বাদ দিইনি সব সমেতি কেটে নিচ্ছি কারণ আমি এটাকে একটা মিহি পেস্ট বানাবো তো মিহি পেস্ট করে আসছি দেখো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর অল্প এক সামান্য একটু জল দিয়েছি জল না দিলে কিন্তু ভালো পেস্ট হবে না খুব সুন্দর পেস্ট হয়েছে তোমরা এই অবস্থাতেও মাখতে পারো কিন্তু আমি চাইছি চুলটাকে একটু কালার করতে সেই জন্য এর সাথে আমি কি মেশাবো দেখতে থাকো আর তোমাদেরকে বলি এটা কিন্তু খুব ভালো হেয়ার মাস্ক তৈরি হয়েছে তোমরা যদি কেউ এমনি ডাইরেক্ট মাখতে চাও সেক্ষেত্রেও খুব ভালো উপকার পাবে আর এটা যদি একটু যেহেতু আর এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে হেনা হেনা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো শুধু চুলকে কালার করতে না চুলকে সিল্কে সফট রাখতে চুলের গোড়া শক্ত করতে হেনার অবদান প্রাচীনকাল থেকে হয়ে আসছে তো আমি এর সাথে একটু হেনা পাউডার মিশিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম তোমরা যে এই আগের যে আমি এটা দেখালাম পেস্টটা কারিপাতা অ্যালোভেরা এবং জবা ফুল এই তিনটের যে পেস্ট এই তিনটের পেস্টকে তোমরা শুধু চুলের এমনিও মাখতে পারো সেটাও কিন্তু খুব ভালো হেয়ার মাস্ক হিসাবে কাজ করবে তো একটা যেহেতু আমি এটা ছিঁকে নিইনি নিই যে একটু মাথায় কিন্তু পাতার এগুলো ক্যানলগুলো পেতে পারো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না যখন মাথা শুকিয়ে যাবে সেক্ষেত্রে যখন চিরুনি দিয়ে আঁচড়াবে ঝরে ঝরে পড়ে যাবে তো দেখো আমি পুরো হেনাটাকে ভালো করে গুলে নিয়েছি গোলা হয়ে গেছে খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে এটা আমি তিন চার ঘন্টা রাখছি ওনার সঙ্গে সঙ্গেই মাথায় মাখছি কারণ একটু রাখলে ভালো হতো কিন্তু এখন আমার আর সময় নেই যদি তোমরা করো অবশ্যই তিন ঘন্টার মতো ভিজি একটু রেখে দেবে তাহলে আরও ভালো উপকার পাবে তবে মাথার সামনের দিকে প্রথমে যেটা করবে রুটে মানে আমাদের রুটগুলোতে দেওয়ার চেষ্টা করবে কারণ রুট থেকেই তো আমাদের যত সমস্যা সেই জন্য আগে আমি রুটটা ভালো করে দিয়ে নিচ্ছি যদি রুটটা পুরো কমপ্লিট হয় তারপরে আমি লেনতে দেবো তো আমি ভালো করে মাথায় পার্টিশান ওয়াইজ ভাগ করে করে লাগাচ্ছি এবং আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ তাহলে কিন্তু ব্লকটা অনেক বড় হয়ে যায় সেই জন্য তো তোমরা এরকমভাবে মেখে রাখতে পারো চুলটা দেখো আমার মাখা হয়ে গেছে পুরো মাথায় মেখে নিয়েছি এবার এটা দু ঘন্টার জন্য মাথায় মেখে রাখলে সব থেকে ভালো দু ঘন্টা যদি না পাও অন্তত চেষ্টা করবে ঘণ্টাখানেকের জন্য অন্তত মেখে রাখার আর যেদিনকে বাঁধবে সেদিনকে কিন্তু শ্যাম্পু করবে না প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তারপরের দিন কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে দেখো বন্ধুরা চুলটা শ্যাম্পু করে চলে এসেছি অ্যাকচুয়াল আজকে দিনে শ্যাম্পুটা না করলেই ভালো হতো কিন্তু আমি আজকে একটু শ্যাম্পু করেছি কালকে একটু বিয়ে বাড়ি যাবো সেই জন্য তা না হলে যে কোনো এই রেমেডিটা করার পরে সঙ্গে সঙ্গে শ্যাম্পুটা না করলেই ভালো তো যাই হোক তোমরা যখন করবে শ্যাম্পু কখনোই করবে না তো আমি কালকে সময় পাবো না বলে আজকে করে নিয়েছি দেখো চুলটা কতটা গ্লো করছে দেখো ভীষণই ভালো একটা চুলটা সিল্কি সফটও হবে সুন্দরও হবে চুল কালো হবে মানে এই নয় যে টকটকে লাল হেনা করার জন্য যে টকটকে লাল হয়ে থাকবে সেরকম কিন্তু নয় তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো বন্ধুরা দেখে নিলে তো কত সহজে আমি একটা হোম উপায় চুল কালোও করবে সিল্কি সফটও করবে আমার চুলটা নিজেরাই বুঝতে পারছো কতটা গ্লো করছে আর আমি যেহেতু ফোন থেকে করি এবং আমার ফোন খুব খারাপ খুব বাজে অবস্থা মানে ক্যামেরার কথা বলছি এমনি খুবই কি বলবো সেই জন্য কতটা তোমরা বুঝতে পারছো জানি না কিন্তু চুল খুব সিল্কি সফট হয়েছে খুবই সুন্দর হয়েছে তো তোমরা এইভাবে করে দেখতে পারো উপকার পাবে চুল দেখো যে এখন টকটকে যে লাল হয়েছে তার না আমার কিছু কিছু চুল কিন্তু সাদা চুল আছে এইগুলো সাদা চুল আছে সেগুলো তোমরা বুঝতেই পারবে সেগুলো হালকা হালকা একটু লালচে ভাব এসেছে আর এখানেই তাহলে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ শুভরাত্রি